जशिर प्रभावे क्षति ও দুয়ারে ত্রাণ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলাইকুণ্ডায় গিয়ে রাজ্যে 20,000 কোটি টাকার ক্ষতি হয়েছে যশের জেরে বিস্তারিত রিপোর্ট তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। ঘূর্ণিঝড় যশের বিধ্বস্ত 3 রাজ্যের জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। ওড়িশাকে এখনই 500 কোটি টাকা অর্থ সাহায্য কেন্দ্রের পক্ষে করা হলেও বাকি 2 রাজ্যের ক্ষেত্রে তেমন হবে না। বাংলা ও ঝাড়খণ্ডের পরিস্থিতি দেখার পরই 2 রাজ্যকে দেওয়া হবে বাকি 500 কোটি টাকা। যশ সামলাতে আর্থিক এই বৈষম্যের জেরে কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গের নতুন কোনো টানাটানি তৈরি হয় কি না সেটাই দেখার, কারণ কিছুদিন আগেই যশ পূর্ববর্তী পরিস্থিতিতে আর্থিক বণ্টন নিয়েও কেন্দ্র রাজ্যের মধ্যে অল্প বিস্তর বিরোধ লেগেছিল। আর্থিক বৈষম্যের ইস্যুর পাশাপাশি গত বছরের আমফানের সময়ের টাকা না পাওয়ার প্রসঙ্গও সামনে তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানত রাজ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলায় বেশি করে ক্ষতি হয়েছে যশের প্রভাবে। কৃষিতে রাজ্যে নষ্ট হয়েছে ফসল 2100 কোটি টাকা। রিপোর্ট কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দিয়েছেন। কৃষি দপ্তরের তথ্য বলছে 1,54,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিল ও বাদামের, 80,000 হেক্টরের বেশি। পশ্চিম মেদিনীপুরে যশের প্রভাবে ক্ষতি, 21টি ব্লকে 5,593টি মৌজায় 64,000 হেক্টর জমির 2,13,635 মেট্রিক টন ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে বড় ধান, তিল, বাদাম, গ্রীষ্মকালীন মুগ, কলাই, ভুট্টা, সবজি, পানবরই সহ অন্যান্য ফসল আছে, যার আনুমানিক মূল্য 455,32,00,000 টাকা। 211টি পঞ্চায়েত এলাকার 3,27,103 জন বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। 7,370টি বাড়ি সম্পূর্ণ, 339টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত। 2,75,000 চাষি ও 44 জন মৎস্যজীবী ক্ষতি হয়েছে। বিদ্যুতে 25টি সাবস্টেশন, 91টি ট্রান্সফরমার, 311টি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব মেদিনীপুরে যশের প্রভাবে ক্ষতি, জেলায় 3,791,44,81,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষিক্ষেত্রে 261 কোটি টাকা, 1,200 গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সবজি, ফুল ও পান চাষে মোট 7,015 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, তাতে ক্ষতির মোট পরিমাণ 104,89,50,000 টাকা। কৃষিক্ষেত্রে 53,563 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত চাষির সংখ্যা 1,20,000। কৃষিতে মোট 261 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট 1962 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ 100 কোটি টাকা। সেচ ও জলপথ দপ্তরের অধীন 110 কিলোমিটার নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। 116টি জায়গায় নদী বাঁধ ভেঙেছে। ক্ষতির পরিমাণ 50,55,00,000 টাকা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ 47 কিলোমিটার রাস্তার ক্ষতি বাবদ 3 কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসেব দিয়েছে। মৎস্য দপ্তরে 3টি সেক্টর পৃথকভাবে ক্ষয়ক্ষতির রিপোর্ট জমা করেছে। তার মধ্যে সামুদ্রিক মৎস্য বিভাগ 347 কোটি টাকা ক্ষতির হিসেব দিয়েছে। মৎস্যজীবীদের 809টি বাড়ি সম্পূর্ণ নষ্ট বাবদ 161 কোটি টাকা, 371টি আংশিক ক্ষতির জন্য 7,42,00,000 টাকা, 3,557 হেক্টর জলাজমি বাবদ ক্ষতি 179,35,00,000 টাকার ক্ষতির রিপোর্ট জমা দিয়েছে। জুনপুট ফিশারি বিভাগ থেকে 214 কোটি টাকার ক্ষয়ক্ষতির রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এছাড়া ও ব্রাকিস ওয়াটার নোনা জল বিভাগ থেকে 1,363 কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব জমা দেওয়া হয়েছে। মোট 50,000 মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির পরিমাণ 100 কোটি টাকা। স্কুল শিক্ষা দপ্তর 572 কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসেব
জমা দিয়েছে। জেলায় বিদ্যুৎ বণ্টন সংস্থার 615 কোটি 40 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তার মধ্যে 909টি বিদ্যুতের খুঁটি, 185টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে বলে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনায় যশোরভাবে ক্ষতি, ভেড়ি ও পুকুর মিলিয়ে প্রায় 7000 হেক্টর জলাজমি ক্ষতিগ্রস্ত, 30000 মৎস্যজীবী ক্ষতির সম্মুখীন হয়েছেন, চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 40000 হেক্টর, 110000 চাষি ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে, 45 কিলোমিটার নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্তত 300টি জায়গায় নদী বাঁধ উপচে জল ঢুকেছে, 50টি জায়গায় নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় জশের প্রভাবে ক্ষতি, জেলার 1351 হেক্টর জলাজমির মাছ চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 2762 হেক্টর কৃষিজমির ফসল ও জমি নষ্ট হওয়ার জেরে 14000-এর বেশি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন, 36 কিলোমিটার নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জশের ক্ষতির দুয়ারে ত্রাণ, ফসল নষ্টের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা থেকে সর্বোচ্চ 2500 টাকা ক্ষতিপূরণ পাবেন কৃষকরা। যাদের ঘরবাড়ি ধূলিসাৎ হয়ে গেছে তাদের 20000 টাকা করে দেবে সরকার। ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হলে মিলবে 5000 টাকা। গবাদি পশু মারা গিয়ে থাকলে প্রত্যেক দুগ্ধবতী গরু এবং মহিষ পিছু 30000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ভেড়া ছাগল এবং শুয়োর মারা গিয়ে থাকলে মিলবে 3000 টাকা। চাষ বা মাল বহনের কাজে ব্যবহৃত ষাঁড়ের মৃত্যুতে 25000 টাকা দিবে সরকার। বাছুর মারা গিয়ে থাকলে পাওয়া যাবে 16000 টাকা করে। পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তা যে আয়তনেরই হোক ক্ষতিপূরণ মিলবে 5000 টাকা। মৎস্য চাষিদের হাঁড়ির ক্ষতি হয়ে থাকলে নতুন কেনার জন্য 300 টাকা করেই পাবেন। এছাড়া মাছ ধরার জাল কিনতে 2600 টাকা, পুরোপুরি ক্ষতিগ্রস্ত নৌকার জন্য 10000 টাকা ও আংশিক ক্ষতি হলে 5000 টাকা মিলবে। হস্তশিল্প, হ্যান্ডলুম এবং এমএসএমই ক্লাস্টারের শিল্পী তাঁতিদের ক্ষতিগ্রস্ত হলে যন্ত্রপাতির জন্য মাথাপিছু 4100 টাকা দেওয়া হবে, কাঁচামাল কিনতেও মিলবে 4100 টাকা করেই। এছাড়া গুদামঘর, দোকান ইত্যাদি ক্ষতিগ্রস্ত হলে ইউনিট প্রতি 10000 টাকা দেবে রাজ্য। নির্দেশিকায় বলা হয়েছে দুর্গত মানুষ নিজে দুয়ারে ত্রাণের ক্যাম্পে এসে ড্রপ বক্সে তা আর্জি জমা দেবেন। স্বরাষ্ট্র সচিবকে মাথায় রেখে রাজ্য ডিএমকে প্রধান করে জেলা, কলকাতা পুরসভা এবং বিডিওকে মাথায় রেখে ব্লক স্তরে টাস্কফোর্স গঠনের বিষয়টিও নির্দেশিকায় রয়েছে। আগামী 3 থেকে 18 জুন পর্যন্ত দুর্গত জেলাগুলিতে ক্যাম্প করে ভুক্তভোগী মানুষের আর্জি জমা নিজ প্রশাসন। এরপর 19 থেকে 30 জুন পর্যন্ত সেই সমস্ত অভিযোগ গ্রাউন্ড জিরোয় গিয়ে খতিয়ে দেখবেন আধিকারিকরা। আগামী 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত চলবে আর্থিক ক্ষতিপূরণ বণ্টনের কাজ। দুর্গতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে সেই অর্থ। যশ ঘূর্ণিঝড়ের ফলে কেউ মারা গেলে পাবে মৃতের পরিবার 2 লক্ষ টাকা এবং কারো শরীরের আংশিক ক্ষতিপূরণ ক্ষতি হলে পাবে 50000 টাকা। আপনারা দেখছেন এসসহ নিউজ অফিসিয়াল। দুর্গতদের অবস্থা দেখুন, যশে কীরকম অবস্থায় দুর্গতরা পড়েছিলেন। হিঙ্গলগঞ্জ বাঁধ ভেঙে জল ঢুকছিল সেই অবস্থা, মায়াচারের করুণ অবস্থা, আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল। যশে ফসলের ক্ষতি, মাছে ক্ষতিগ্রস্ত মাছ মৎস্যজীবীরা তুলে নিচ্ছে, কোন মাছের কিরকম করুণ অবস্থা। আপনারা দেখছেন
এসাহু নিউজ অফিসিয়াল ক্যামেরায় অনিশা জানা, দেবব্রত জানা, রামপ্রসাদ সাহু, অরূপ জানা, ইন্দ্রজিৎ রায়ের সঙ্গে সচিনন্দন সাহুর রিপোর্ট এসাহু নিউজ অফিসিয়াল তমলুক। Thank you.